আজকে 2021 সেপ্টেম্বর 28 তারিখ আপনারা দেখছেন গঙ্গা সাগর গঙ্গা চলে এসেছে প্রায় কপিলমুনি মন্দিরের 200 মিটার কাছাকাছি টাইমে কপিলমুনি মন্দির এ যদি এই বাঁধ না হয় তবে গঙ্গা সাগর কপিলমুনি মন্দির 3 বর্ষ থাকবে না তার জন্য আমি সবার কাছে অনুরোধ করছি গঙ্গা সাগর 2,40,000 মানুষকে যদি বাঁচাতে হয় কি ভারতবর্ষ লক্ষ লক্ষ টুরিস্টকে যদি বাঁচাতে হয় তবে আপনারা অমূল্য সময় দিয়ে ইয়ে পবিত্র ক্ষেত্রকে সুরক্ষা দিন যদি বেশি দেরি হয় তবে গঙ্গা সাগর নিশ্চিন্তভাবে গঙ্গা সাগর কপিলমুনি মন্দির তার সাথে 16টা আশ্রম তলিয়ে যাবে গঙ্গার বক্ষে আমি ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার স্থানীয় প্রশাসন মানবাধিকার কমিশনের সবার কাছে বিনম্র প্রার্থনা করছি আপনারা গুরুত্বপূর্ণ সহকারে বিচার করে ইয়ে গঙ্গা সাগর পবিত্র ক্ষেত্রকে আপনারা সুরক্ষিত রাখুন আমি ঠাকুরের চরণে গঙ্গা মাতা চরণে গুরু মহারাজের চরণে আপনাদের কল্যাণ কামনা করছি আপনারা দেখছেন পবিত্র গঙ্গা বইছে রাজস্থান হরিয়ানা হিমাচল প্রদেশ গুজরাট আন্ধ্র তামিলনাড়ু কর্ণাটক কেরল বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে এই পবিত্র ভূমিকে স্পর্শ করতে তার জন্য ইয়ে যদি সুরক্ষিত না থাকে পশ্চিমবঙ্গের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে যদি ধরে রাখতে হয় তবে গঙ্গা সাগর দ্বীপকে ধরে রাখতে হবে গঙ্গার সাজানো গঙ্গা সাগর আজকে সেই গঙ্গা সাগর নয় সব তীর্থ বারবার গঙ্গা সাগরে একবার নয় সব তীর্থ একবার গঙ্গা সাগর বারবার গঙ্গা সাগরে মানুষ আসা শুরু করেছে আমি বিনম্র প্রার্থনা করছি এখানে একটা বাঁধ করে দিন তবে এই মন্দির প্রতিষ্ঠান সব সুরক্ষিত থাকবে হরি ওম তৎসৎ গুরু কৃপায় কেবল জয় জগন্নাথ।